আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি ব্রেড রেসিপি বা ছোটো সাইজের পাউরুটিও বলতে পারেন এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে বাসায় বানিয়ে দিলে আজকের এই রেসিপিটা আমি ওভেনের মতো কালার করেই কিন্তু চুলায় বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিই মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না কুসুম গরমই হতে হবে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এটা আসলে ব্রেডটাকে ফুলতে সাহায্য করে এর পরিবর্তে চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন দুধটা যদি না দিতে চান সেক্ষেত্রে কুসুম গরম পরিমাণ নর্মাল পানিও দিতে পারেন তবে কিন্তু মেজারিং কাপটা ঠিক রেখে তারপরে আপনারা দিয়ে দিবেন ইস্ট আর দুধ আমি ভালোভাবে মিশিয়ে এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে কিন্তু চিনিটা গলে গেছে আর এখন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধের জন্য কিন্তু এক কাপ পরিমাণ ময়দা বেস্ট এখানে যদি আপনারা উপকরণগুলো বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু সবগুলো উপকরণই ঠিকঠাক মতো বাড়িয়ে দিবেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি যারা লবণটা বাদ দিতে চান দিবেন এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এর সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার দিয়ে দিচ্ছি চাইলে এখানে তেলও দিতে পারেন লবণটা কিন্তু আমি এখনো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে র্যাপিং পেপার থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা ঢেকে যে কোনো গরমের স্থানে এক ঘন্টার জন্য রেখে দিবেন একটা ডিমের কুসুম নিয়েছি আর এক চা চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখন ওই দুইটা উপকরণ আমি মিশিয়ে এক সাইডে রেখে দিব যে পাত্রে আপনারা ব্রেডটা চুলায় বসাবেন সে পাত্রে একটু তেল ব্রাশ করে নিবেন বেকিং পেপার থাকলে এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি ট্রেটা কিন্তু ছেট হয়ে গেছে আর এরই মাঝে এক ঘন্টা হয়েও গেছে এখন আমি ব্রেডগুলা ছোট ছোট করে বল বল করে বানিয়ে নিব এখানে আপনারা ছোট বড় সাইজের যে কোনো মাপেরি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো একটু ভালোভাবে এটা আমি মাখিয়ে এমন ছোট ছোট বল বল করে করে নিচ্ছি সবগুলা বল বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি যে হাঁড়িতে এটা বসাবো দেখলাম যে হাড়িতে বসানোর পরে টেরেটা বড় হয়ে গেছে তো আমি এটা অন্য একটা পাত্রে নিয়ে নিব আর এমন একটা পাত্রে বসাতে হবে যাতে গরম গরমভাবে সেটা গলে না যায় ডিমের কুসুম আর দুধের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখন সেই যে মিনি ব্রেডগুলোর উপরে আমি ব্রাশ করে দিচ্ছি এগুলা ব্রাশ করে দেওয়ার কারণে ওভেনে আমরা বেক করলে যেমন একটা লালচে কালার আসে উপর থেকে ঠিক তেমন কালার আসবে যে পাত্রে বা যে হাঁড়িতে আপনারা এই ব্রেডগুলা বসাবেন তার নিচে লেখালেখির বেশ কয়েক টুকরা কাগজ দিয়ে দিবেন এরপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে তার উপরে সেই ব্রেডগুলো দিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লোতে রেখে এটা আধা ঘন্টার জন্য রেখে দিবেন আধা ঘন্টার মাঝে আপনারা আরও একবার ডিমের আর সেই দুধের মিশ্রণটা ব্রাশ করে দিবেন এই আধা ঘন্টার মাঝে কিন্তু কাগজ পড়ার মতো একটা গন্ধ বের হবে এটা আসলে ভয় পাওয়ার কিছুই নেই আর এই কাগজটা যে পোড়ার গন্ধটা বা কাগজটার ভিতরে যে একটা তাপ হচ্ছে সেই তাপের কারণেই কিন্তু ব্রেডের উপরে একটা সুন্দর কালার আসবে কোনো রকম বালু লবণ বা এমনি বেক করার ঝামেলা ছাড়াই সামান্য কয়েক টুকরা কাগজ দিয়ে কিন্তু এই মিনি ব্রেডগুলা অনায়াসে বানিয়ে নিতে পারবেন দেখে বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে আর কতটা তুল তুলে হয়েছে আশা করছে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে এই ধরনের ব্রেডগুলা কিন্তু চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ